1977 সালে স্বাধীনতার যুদ্ধে শাহাদত বরণকারী ব্যক্তিবর্গ যারা ছিলেন তাদেরকে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সিভিল সার্জন মহোদয় এবং বিভিন্ন দপ্তরে 2024 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে যে কর্মসূচি রয়েছে, অপমর মানুষ 69-এর গণ আন্দোলনে সেই মামলাকে নস্যাত করে জাতির পিতা বঙ্গ। শ্রদ্ধাভাজন সুধীজন, আজকের এই মহান স্বাধীনতা জাতীয় দিবসে এরপরে পৌরসভার সমান্তর এগিয়ে যাচ্ছি। যান আগে যান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী তাদের শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্নের জন্য ২৬শে মার্চ বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন এবং আজকের দিন ঐতিহাসিক মুহূর্ত। আজকের দিনে মুজিবুর রহমানের সমগ্র বাঙালি এবং বাংলাদেশ পুলিশ বাহিনী বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা দিবস আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল আজকে দিনটা আমাদের জাতির জন্য আসলে খুব একটি স্মরণীয় দিন। এদেশে আজকের এই দিনে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার প্রেক্ষিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং যে যুদ্ধের মাধ্যমে 9 মাস পরে আমরা বিজয় লাভ করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ বাস্তবায়নে আমরা যার যার অবস্থানে কাজ করব, এ হোক আজকের দিনের আমাদের অঙ্গীকার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।